এখন ফোনে রূপসী 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন, অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেরন হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান, অনুষ্ঠান অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী আজকে আমাদের সঙ্গে হাজির। অনুপমা, তোমাকে অ্যাজ ইউজুয়াল সুন্দর লাগছে, এটা নতুন করে বলার কিছু নেই, কারণ তোমার ব্র্যান্ডকে তুমি নিজে রিপ্রেজেন্ট করো এবং আমার মনে হয় তোমার এই তোমাকে দেখে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই অরিশের হাত ধরার। এবং একবার অরিশের হাত ধরলে 12 বছরটা কোনো ম্যাটার নয়, কারণ গতদিন আমরা ফোন পেয়েছি 12 ইয়ার্স ইউজার, 12 ইয়ার্স ধরে সে ব্যবহার করছে, একটা যুগ কাটিয়েছে অরিশের সঙ্গে। তো এই সংখ্যাটা এক নয়, একাধিক। তো আজকে উইন্টার বডি কেয়ার দিয়ে আমি শুরু করবো, কারণ আমি ফোনের তোরে আমার অনুষ্ঠানের আমার আলোচনাটা হারিয়ে যায়। তাই আজকে উইন্টার বডি কেয়ার, আর শীতটা বেশ জাঁকিয়ে পড়ছে। তুমি যেটা বললে 12 বছরের ইউজার, সত্যি হ্যাঁ 12 বছরের ইউজার প্রথমেই বলি প্রচুর রয়েছে এবং তারা আমার কাছে অ্যাসেট। আমি সবসময় বলি তারাই আমার অ্যাসেট এবং তারাই আমার ইন্সপিরেশন, তারাই আমার ব্র্যান্ড। মানে ব্র্যান্ড তৈরি করার পিছনে তাদের অবদানটাই বোধহয় আমি বোধহয় 50% দেবো, 50 যদি আমার থাকে 50 তাদের। তো এটা তো এই জায়গাটা থাকলো। এবার শীতের যেটা তুমি আমাকে একটু ফিডব্যাক আসছে মনে হচ্ছে আমার কথাগুলো। আচ্ছা, তো এবার দেখে একটু বলবে যে আসছে কিনা। যেটা আমি বলবো যে উইন্টার বডি কেয়ার আগের দিন আমরা আলোচনা করতে করতে এবার তুমি বলো, তুমি দেখো তোমার ফিডব্যাক আসছে কিনা। তো যেটা হচ্ছে উইন্টার বডি কেয়ার লাস্ট, হ্যাঁ আমি দেখে নিচ্ছি বললেই বুঝতে পারবো যে গতদিন আমরা আলোচনা করতে গিয়ে করতে পারলাম না উইন্টার বডি কেয়ার। আমরা আমি সবটা বলি যে আমরা মুখের যত্ন যতটা নিই ততটা কিন্তু আমরা হাত পায়ের যত্ন নিই না, মানে হয়তো ভুলেও যাই বা ওভারলুক করে যাই, কিন্তু আমাদের উচিত মুখটা আমরা যেরকম কেয়ার করবো আমাদের হাত পা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বেসিক্যালি অ্যাজ আ ব্র্যান্ড ওনার আমি এটাকে বিশ্বাস করি যে মুখের রং এবং হাতের রং এবং মুখের স্কিন, হাতের স্কিন এবং আমার পায়ের জায়গাটা, পিঠের জায়গা, মানে সর্বত্র, মানে আমার গোটা বডির যে স্কিনটা সেটা যেন একটা একটা টোনে থাকে, সেটা যেন কোথাও কালো প্যাচি, মানে হাত দুটো হয়তো কালো কালো লাগছে বা হাত দুটো মনে হচ্ছে বুড়িয়ে গেছে, এইসব আঙ্গুলের এই পাম এরিয়াটার উপরে পোর্শনটা, এই জায়গাটা বিশেষ করে ভীষণ চামড়াটা কুচকে যায় একটু বয়সের সাথে সাথে, বা নেলসের যে নাকলস গুলো এই যে এই জায়গাগুলো অনেকে একটু বেশি কালো কালো হয়ে যায়, এগুলো একটু অযত্নের ফলেই হয়। সুতরাং ওই জায়গাটাকে আমার মাথায় রাখতে হবে, মুখটা যখন যত্ন করছি হাত পাটাকে আমি একই লেভেলে যত্ন করবো। লাইক বডি অয়েল আমি সবসময় বলি যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট, মানে বিউটি রেজিমের একটা পার্ট বলবো, যে যেরকম ফেস ওয়াশ একটা ইম্পর্টেন্ট সেরকম বডি তোমার অয়েল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তো সুতরাং বডি অয়েল মানে একদম থেরাপিউটিক ভ্যালুর বডি অয়েল হতে হবে, যেখানে 100% ন্যাচারাল, যাতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্র্যাগ্রেন্স বা কোনো প্যারাফিন, মানে মোমের যে জাতীয় যে প্রোডাক্ট সেই ধরনের কিছু মিক্সিং বা এই ধরনের কিছু যাতে না থাকে, যাতে পুরোটাই একদম ন্যাচারাল অয়েলস এর উপরে বেস করে হয়, যাতে আমাদের স্কিনটা ডেফিনেটলি গ্লো করতে সাহায্য করে। সেই জন্য বডি অয়েল যেরকম আমার স্যাফরনটা একদম প্রথমকার বডি অয়েল, তারপরে সানলো অলিভ একটা মিডিয়াম রেঞ্জ ফর এভরিবডি আমি লঞ্চ করলাম, আর বেবি বডি অয়েল তো আছেই। তো তিনটেই কিন্তু কোনোটাই কোনোটাকে আমি বলবো একটার সঙ্গে একটা কিন্তু আলাদা আলাদা ইউএসপি প্রোডাক্টের, মানে তিনটেই ভালো, কোনোটাকে আমি বেশি নাম্বার কোনোটাকে আমি কম নাম্বার দেবো না, কেন তিনটেই আলাদা 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 এফিকেসি। লাইক যদি সানলো অলিভ বডি অয়েল হয়, যদি একটু কেউ একটু থিক বডি অয়েল পছন্দ করেন তাদের ক্ষেত্রে সানলো অলিভটা ভীষণ ভালো কাজ করে উইথ টার্মারিক অয়েল, কেন ওখানে হলুদের তেলটা, আমি তেল, আমি সবটা বলি যে মোস্ট পোটেন্ট ফর্ম অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অয়েল ফর্মটা। তো অয়েল ফর্মটা যখন আমরা ইউজ করি প্রোডাক্টে তখন তার এফিকেসি অনেক বেশি বেড়ে যায় এবং
কার্যকরী ক্ষমতা যখনই বেড়ে যাচ্ছে, তখনই তোমার যে প্রবলেমের জন্য তুমি ইউজ করছো প্রোডাক্টটা, তখন সেটা কিন্তু কাজ করতে শুরু করে দেয়। তাই জন্য স্যান্ডেল অলিভটার সঙ্গে টার্মারিক অয়েল আমরা ইউজ করেছি, যেটা একটু হাই ভিসকোসিটি, একটু ডেন্সিটি বেশি, কোল্ড প্রেস অয়েল ইউজ করা হয়েছে। আবার ওদিকে স্যাফরন বডি অয়েলটা দেখো, যাদের প্রচন্ড এজিং, ড্রাই, ডিহাইড্রেটেড স্কিন তাদের জন্য, বা যাদের খুব স্ট্রেচ মার্ক হয়, বা যাদের আনইভেন স্কিন টোন তাদের জন্য কিন্তু, বা দাগ রয়েছে, যেমন পিগমেন্টেশনের ক্ষেত্রে আগে যখন আমার পিগমেন্টেশনের রেঞ্জটা ছিল না, তখন কিন্তু আমি বলতাম যে তোমার স্যাফরন বা তোমার অ্যান্টি এজিং রেঞ্জ যখন ছিল না, তখন আমি রিজুভের সাথে আমি বলতাম, অ্যান্টি রিঙ্কেল রিজুভটা তো অনেক আগে, তখন রিজুভের সাথে বলতাম স্যাফরন, বা শুধু স্যাফরন বডি অয়েলও মাখতে বলতাম। তো ওটারও একটা আলাদা ইউএসপি রয়েছে, স্যাফরন বডি অয়েল মুখে হাতে পায়ে সর্বত্রই লাগাতে পারি। আর বেবি বডি অয়েল হচ্ছে ওটাও একটা ইউনিক প্রোডাক্ট, ওটা বেবিরাও ইউজ করতে পারে, আবার বেবির মাও ইউজ করতে পারে। মানে বেবি বডি অয়েল যদি বেবির জন্য কেনে, মা বাচ্চা দুজনে ইউজ করে, তাকে আর আলাদা করে স্যাফরন বা স্যান্ডেল দরকার হবে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, বাচ্চার জন্য বেবি বডি অয়েল কেনে, তাহলে সে মা বাচ্চা দুজনে ইউজ করতে পারে। একজন বন্ধু আছেন, একটু নিয়ে নিই টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি মিসরা থেকে মৌমিতা দাস বলছি। বয়স হচ্ছে 14 বছর। কত বয়স? 14? হ্যাঁ হ্যাঁ। মানে এটা কি তুমি নিজে না তোমার মেয়ে? না না, আমি নিজে বলছি। বা তোমার গলা তো অনেক ম্যাচিওর 14 বছরের তুলনায়। বলো কি প্রবলেম ভাই? হ্যাঁ ম্যাম, বলছি আপনাদের দুজনকার খুব ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। 14 বছর ম্যাম বলছিলাম যে আমার মুখটা না প্রচন্ড সেন্সিটিভ স্কিন, মুখটা না একটা কালো হালকা ছোপ আছে, আর মুখটা খুব ড্রাই লাগে শীতকাল। তো তাই ম্যামের কাছে আমার একটা আইডিয়া ছিল যে এখন কি মাখবো এই শীতকালে। তুমি কি গরমকালে অরিশের কিছু মেখেছো? হ্যাঁ ম্যাম, আমি ওই বেবি প্রো বডি লোশনটা মাখতাম, আর এখন মানে শীতকালীন, তাই ম্যামের কাছ থেকে জানতে চাইছি মানে কি মাখবো। শুধু বেবি প্রোটা মাখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ম্যাম মাথায় না প্রচন্ড ড্যান্ড্রফ আছে, ওই ড্যান্ড্রফ গুলো কি করে রিমুভ করা যাবে? আচ্ছা, সঙ্গে থাকো। আর কোনো প্রশ্ন তোমার তো দরকার নেই অনুপমা। না আমার দরকার নেই, বিকজ একদমই অ্যাপ্লিকেশন পিরিয়ড এটা, যদি ওর 14 বছর বয়স হয়ে থাকে। তো 14 ইয়ার্স এর বা বললো তো কোয়াইট ম্যাচিওর লাগলো গলাটা, তোমারও তাই লেগেছে, আমারও প্রথমে ফট করে লাগলো। যাই হোক, তো ওর যেটা আমাকে বললো যে বেবি প্রো বডি লোশনটা গরমকালে ইউজ করতো মুখে, এখন শীতকাল ড্রাইনেস এর জন্য বা একটা কাজ সেন্সিটিভ স্কিন, তো আমি বলবো মানে একদম একটাই প্রোডাক্ট ইউজ করতে, দ্যাট ইজ অ্যান্টিসেপ্টিক ক্রিম, আর কিছু দরকার নেই। অ্যান্টিসেপ্টিক ক্রিমটা মুখে দিনে 3-4 বার করে লাগাবে, রিপিটেড একটাই প্রোডাক্ট, দিনে ঘুম থেকে উঠলে মুখ ধুলে ফেস ওয়াশ দিয়ে, লাইক হালদি নিম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে, ধুয়েই একদম অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ফেললে, তারপরে আবার স্নান করতে যাচ্ছ, স্নান করে উঠছো, স্নান করে উঠেও অ্যান্টিসেপ্টিক ক্রিম, আবার বিকেল বেলা মুখ ধুয়ে আবার অ্যান্টিসেপ্টিক, রাত্রে মানে যা করবে দিনে 3-4 বার ওই একটা ক্রিমের উপরেই থাকবে, ওটাতেই তোমার স্কিনটা ঠিক থাকবে। আর তোমাকে বেশি কিছু প্রয়োজন না, একদম 14 বছর বয়স, বেশি কিছু আমার বলার কিছু নেই। আর বডির জন্য যদি মনে হয় ড্রাইনেস থাকে, তাহলে বেবি বডি লোশনের সাথে তুমি বডি অয়েল মিশিয়ে লাগাতে পারো, বা তুমি নর্মাল যে আমাদের কোকো বাটার রয়েছে বা অ্যালো বডি মিল্ক আছে, যদি বেশি ড্রাই থাকে তাহলে বডি এই ধরনের ময়শ্চারাইজার ইউজ করবে, আর হালদি নিম ফেস ওয়াশ, আর যদি টোনার ইউজ করতে ইচ্ছে হয় তাহলে লেমন টিটি টোনার ক্লিনজারটা ইউজ করবে। ব্যাস, আমার বেসিক্যালি মনে হয় তোমার জন্য একটা প্রোডাক্টই যথেষ্ট। আর তুমি পারলে মুখের একটা ছবি আমাকে পাঠিয়ে দেবে, যদি মনে হয় যে আর কিছু তোমার মনে হচ্ছে যে একটু যে করবো মানে আর একটু বেশি গ্লো, বা আপাতত একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিম দিনে 3-4 বার, ব্যাস একটু পরিমাণটা বেশি নেবে, নিয়ে অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে একটু মানে দেখবে একটু অয়েল সেক্রেশন হয়। আমি তোমাকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আমার, আমি সবটা রেডি করার হিসেবে আমার টেবিলে, আমি যাই প্রোডাক্ট মানে অন্য সময়গুলো মাখি, অ্যান্টি এজিং মাখছি, কিন্তু তার মাঝখানে মাঝখানে কিন্তু অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আমি লাগাতে থাকি। আমি আমারটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দেখো দেখতে এরকম, কিন্তু এটা একটা অদ্ভুত মানে মেকিং প্রসেস থাকে, এটা যখনই আমি ঘষতে থাকি তখনই কিন্তু এটা অয়েল গুলো বাস্ট করতে থাকে। এই দেখো মানে এটা হচ্ছে ড্রাই সেন্সিটিভ স্কিন বলো, ড্রাই স্কিন বলো, অয়েলি সেন্সিটিভ স্কিন বলো, এটা এমন একটা প্রোডাক্ট যদি তুমি নাম দিয়েছো না গঙ্গা জল, তো এইটা হচ্ছে সেটাই আমি মনে করি, যে কোনো স্কিন যাই থাক স্কিনে, হ্যাঁ মানে যাই যাই মানে আনপোড়া, এই আমরা
স্কিন চিনি না, আমাদের স্কিন কি একদম পাতি অ্যান্টিসেপ্টিক ক্রিম কিনে মাখতে শুরু করে দেবো, আর কিছু আমার দরকার নেই। তারপর হয়ে গেল যে তোমার প্রবলেম কি আছে সেই প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট ইউজ করা। তো ইটস দা মানে ইটস দা বেসিক্যালি দা প্রোডাক্ট দ্যাট ক্যান বি ইউজ অ্যাট এনি এজ, এনি প্রবলেম, এনি স্কিন টাইপ, যে কোনো স্কিন টাইপ, যা প্রবলেম, যে কোনো ক্ষেত্রে এটাকে ইউজ করা যেতে পারে। আচ্ছা, আমরা আরেকটা টেলিফোন নেব, নিয়ে বডি উইন্টার বডি কেয়ারের অয়েল প্রসেস অয়েলের ব্যাপারটা শুনেছি, তারপরে আমরা চলে যাব হচ্ছে তোমার ময়শ্চারাইজিং এর দিকটা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, তনুশ্রী আমি বর্ধমান থেকে বলছি, অর্পিতা। আমার এজ হলো 23। বলো কি প্রবলেম? হ্যাঁ বলছি তনুশ্রী, আমি এই ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে ম্যাডামের অ্যাকনে রিংসটা ইউজ করছি। আচ্ছা, আমার কম্বিনেশন কি? আমি পাই ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেল, টিটি ক্লিনজার টোনার, অ্যান্টিসেপ্টিক ক্রিম আর এসপিএফ 30 লোশনটা ব্যবহার করছি। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আমার আর ওটা মানে অনেকটা একটু একটু কমতে শুরু করেছে। এবার একটা কথা বলছি দিদি, আমার আমি হলাম 4 মাসের প্রেগনেন্ট, তাই না? আমার কিছু কিছু স্ট্রেচ মার্ক আসছে পেটে। আমি তাই ম্যাডামের স্যাফরন বডি অয়েলটা রোজ স্নানের পরে ইউজ করছি। আর কি কি করতে হবে ম্যাম একটু যদি আমাকে যদি বলে যদি দেন, আমার রুটিনটা ঠিক আছে কিনা। হ্যালো, হ্যাঁ তুমি তোমার তো তুমি তো প্রোডাক্টটা 3 তারিখ থেকে ব্যবহার করেছো, 3 তারিখ ডিসেম্বরের 3 তারিখ থেকে আজকে আমরা 11 তারিখে দাঁড়িয়ে রয়েছি। তুমি একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে তোমার, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা করছি। আচ্ছা, আর আমি স্যাফরন বডি অয়েলটা মানে ঠান্ডার জন্য আমি আগে মাখতে পারছি না, তাই আমি স্নানের পরেই মাখছি, আমি বাইরে বেরোচ্ছি না বেশি। ওকে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, তোমার রুটিনটা যদি আর কিছু মিক্স ম্যাচ করতে হয় সেটাও করে দেবে। অনুপমা শুনতে পাচ্ছো? বেশি 4 মান্থ প্রেগনেন্ট, তো এই সময় খুব ভালো থাকবে, মনটাকে ভালো রাখার চেষ্টা করবে। অ্যান্টিসেপ্টিক ক্রিমটা দিনে 2-3 বার করেও লাগাতে পারো, বিকজ ড্রাইনেসটাকে পুরো প্রিভেন্ট করে দেবে। যেরকম লাগাচ্ছ লাগাতে থাকো, পাল ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেল, অ্যান্টিসেপ্টিক ক্রিম, যা এখন ঠিকঠাক আছো ঠিক এইভাবেই চলতে থাকো। আর বেশি যদি দেখছো যে ড্রাই হচ্ছে, তাহলে অ্যান্টিসেপ্টিক ক্রিমের ইউজটা বাড়িয়ে দেবে, মানে 2-3 বার, বা ওর সাথে একটু বডি অয়েল মিক্স করে। তোমার কাছে তো বডি অয়েলটা বললে স্যাফরনটা আছে, তো স্যাফরন মুখে মাখতে পারো, তাতে স্কিনটা আরো বেশি, কারণ এই সময় প্রেগনেন্সিটা এমনিতেই অনেক প্রবলেম আছে, স্কিনটা আর একটু বেশি ড্রাই হয়ে যাওয়া, স্টেজি বলে স্ট্রেচ মার্ক। স্ট্রেচ মার্কের জন্য যেটা করবে সেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আর স্যাফরন বডি অয়েল। স্যাফরন বডি অয়েল একবার লাগাবে রাত্রিবেলা, স্নান করে যখন উঠবে তখন রুমে এসে স্যাফরন বডি অয়েল নেবে আর অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নেবে, দুটোকে ভালো করে মিক্স করবে, ছোট একটা বাটি রাখবে, তার মধ্যে ভালো করে একদম ফেটিয়ে নেবে, দেখবে একদম অয়েন্টমেন্টের মতো হয়ে গেছে, একদম একটা লিন টাইপের তৈরি হয়ে যাবে। ওইটাকে নিয়ে একদম গোটা পেটে ভালো করে একদম এরিয়া থেকে শুরু করে গোটা পেটে লাগাতে থাকবে। আর রাত্রিবেলা শোয়ার সময় ওই স্যাফরনটাকে ভালো করে, রাত্রিবেলা কেন, সন্ধ্যেবেলা বসে লাগিয়ে নিতে পারো, যাতে স্টেইনটা অনেকটা টাইম হয়। তো একবার দিনের বেলা এটা করো, রাত্রিবেলা ওটা, আমার আফটার ডেলিভারি তোমার স্ট্রেচ মার্ক থাকবে না, একদমই থাকবে না, এটুকুনি আমি কনফিডেন্টলি তোমাকে মানে লাগাবে ঠিক ভাবে দেখবে একদমই থাকবে না স্ট্রেচ মার্ক। আচ্ছা, আমাদের সঙ্গে মনে হয় আরেকজন বন্ধু কেউ আছেন, কি আছেন কি? তাহলে আমরা আচ্ছা আমরা তাহলে এবার উইন্টার বডি কেয়ারে অয়েলের ভ্যালুটা তো জানলাম, তারপরে শুনতে পাচ্ছো অনুপমা? হ্যালো, সম্ভবত অনুপমার সঙ্গে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আসল কথা, অরিশ ব্র্যান্ড নিয়ে কথা বললাম শুরুতে, যে অরিশের ব্র্যান্ড যারা ব্যবহার করেন তারা একদিনের নয় দীর্ঘদিন। তো আমরা আজকে উইন্টার বডি কেয়ার নিয়ে কথা শুনছি, কারণ শীতকালে আমরা একটু ত্বকের প্রতি যত্নশীল হই, কারণ বাধ্য হই, স্কিনটা বড্ড বেশি টানে। কিন্তু যেটা আমি অনুপমা বরাবর আলোচনা করেছি, বরাবর যখনই আমরা অনুষ্ঠান করেছি, যে বডি কেয়ারটা না সারা বছরের দরকার। তো মনে হয় সংযুক্ত হয়েছি আমরা। অনুপমা, আমরা তো অয়েলের ভ্যালুটা জানলাম উইন্টারে, এবারে চলে আসি আর আদার পার্টস, অন্যান্য আর কিসের ভ্যালু মানে প্রয়োজন রয়েছে?
সোনা কি যাচ্ছে না এখনো? হ্যালো, সম্ভবত কোনো একটা মানে নেটওয়ার্কের এখন যা চলছে তাতে সংযুক্ত হওয়াটা একটা খুব বড় দিক। আমরা চেষ্টা করছি, কারণ আমাদের তো পুরোটাই প্রযুক্তির মাধ্যমেই রয়েছেন। অনুপমা তার বাড়িতে, আমি রয়েছি আমাদের স্টুডিওতে, আমরা সংযুক্ত হচ্ছি এবং আপনারাও সংযুক্ত হচ্ছেন প্রযুক্তির মাধ্যমে। তো একটু মাঝে মাঝে যন্ত্রণা দেয়, তো তারই বিড়ম্বনা সহ্য করতে হয় আমাদের। তবুও আমরা জানি যে ওই আলটিমেটলি আমরা যুক্ত হব এবং আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব, কারণ আপনাদের জন্য মূলত অনুষ্ঠান। আপনারা অনেকেই আছেন যারা হয়তো ফোন করলেন না, হয়তো সমস্যাটা কাছাকাছি, তো আপনি প্রোডাক্টটা সেভাবেই চয়েস করে নেন। অনুপমা, উইন্টার বডি কেয়ারে থাকছিলাম, তেলটা নিয়ে আলোচনা হয়েছে, এবার বাদ বাকি পোর্শনটাকে একটু ধরবো। হ্যাঁ, পুরোটা হয়নি, আমি আর ফোন নেবো না, ইন্টারাকশন হলে না আলোচনার ইয়েটা নষ্ট হয়ে যায়, তো ফোন একটু বাদে নেব। তো ওই বডি অয়েল স্নান করার সময় ভালো করে লাগানো, যে কোনো একটা বডি অয়েল, সানফ্রানিক বা স্যাফ্রন বা বেবি বডি অয়েল, ভালো করে আমি লাগিয়ে নেবো হোল বডি, যাদের মুখে র্যাশ কোনো বেরোয় না মুখেও লাগাতে পারে, কোনো প্রবলেম নেই। বডি অয়েল 5 মিনিট আমি ওয়েট করবো, মানে লাগাতে 5 মিনিট, ওই 5 মিনিট আমার বডিতে অ্যাবজর্ব করবে বডি অয়েল। তারপরে সপ্তাহে 3 দিন বডি পলিশ, বডি পলিশ কিন্তু ভীষণ দরকার, বিশেষ করে শীতকালে, বিকজ ড্রাই স্কিন আমাদের প্রচন্ড হয় শীতকালে, এক্সফোলিয়েশন করা খুব দরকার। এক্সফোলিয়েশন যত ভালো আমরা করতে পারবো, স্কিনের মানে আমাদের চামড়াটা তত নরম থাকবে এবং স্কিনের ব্ল্যাকিশ ভাবটা কিন্তু আসবে না। সবসময় যে ট্যান পরে তা নয়, আমাদের স্কিনের যে আপার লেয়ারটা যখনই ভীষণ হার্ড হয়ে যায়, যখনই ডেড সেলটা রিমুভ হয়, ঠিক মতো রিমুভ হয় না, তখন কিন্তু আমাদের স্কিনের আপার লেয়ারটা ভীষণ হার্ড হয়ে গিয়ে আমাদের স্কিনটা তখন ব্ল্যাকিশ কালচে দেখতে লাগে। সেই জন্য বডি পলিশটা সপ্তাহে 2 দিন কি 3 দিন ওই উপটানের মতো একটা বাটিতে বডি পলিশটা নেবো, তাতে একটু বডি অয়েল মিশিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে, যেরকম করে মানে ইয়ে করা হয় এক্সফোলিয়েশন, তোমার কি বলে স্ক্রাবিং করা হয়, ঠিক সেইভাবে এরকম করে করে সার্কুলার মুভমেন্টটা আমরা মুখে, হাতে, পায়ে, পিঠে, মানে পুরো এক্সপোজ এরিয়া গুলোতে ভালো করে পলিশিং করব। সপ্তাহে 2 দিন 3 দিন করলে যথেষ্ট, স্নান করে নিচ্ছি। আর সাবানের জায়গায় বডি ওয়াশ ইউজ করবো, হয় লেমন কিংবা অরেঞ্জ, দুটো বডি ওয়াশই আছে অরিশের, একটা লেমন একটা অরেঞ্জ, যে কোনো একটা বডি ওয়াশ সাবানের জায়গায়। এবার স্নান করে যখন উঠছি তখন ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুরো গাটা আমরা ড্রাই করবো না। অনেকে আছে টাওয়েলটা পুরো মানে একদম পুরো ড্রাই করে নেয়, একদম শুকিয়ে ফেলে বডি গায়ে চামড়াটা, সেরকম না, টাওয়েল ড্রাই হালকা, মানে জাস্ট এক্সট্রা যে জলটা স্নান করার পর বডিতে থাকছে সেটাকে হালকা নরম টাওয়েল দিয়ে ওই এক্সট্রা জলটাকে শুষে নেব, এবং হালকা ভেজা ভেজা থাকবে সেই অবস্থাতে বাথরুমে ময়েশ্চারাইজার রাখবো। আমার যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে কোকো বাটার ইউজ করব, আর যদি নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে অ্যালো বডি মিন্ট ইউজ করতে পারি বা হাইড্রা ময়েস্ট ইউজ করতে পারি। আর যদি একটু ট্যানিং এর সমস্যা থাকে তাহলে ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চারাইজার, ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চারাইজার কিন্তু কোকো বাটারের মতো অত অয়েলি হবে না, এটা নর্মাল স্কিনের জন্য ইউজ করা যায়। আর যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা কিন্তু অ্যালো বডি মিল্কটা ইউজ করতে পারে, কিন্তু খুব ড্রাই স্কিন যাদের মানে কোনো কিছুতে কিছু হয় না তাদের জন্য হচ্ছে কোকো বাটার ময়েশ্চারাইজার, বিকজ অফ দ্য কোকো অয়েল স্কিনটাকে সফটনিং করে রাখে। এবং আরেকটা যেটা আমি বলবো, কোকো বাটার তো করছেই, এছাড়াও যখন মুখে অ্যান্টিসেপটিক ক্রিম মাখছেন তখন কিন্তু ওই হাতে যে অয়েলটা থাকছে, মানে অ্যান্টিসেপটিক ক্রিমটা যখন এরকম করে করে আমরা মুখে মাখি তখন দেখবেন হাতে একটা অয়েল জেনারেট হয়ে থাকে, সেই অয়েলটা কিন্তু আমরা ওই হাতে পায়ে লাগিয়ে নেবো, মানে নাড়ু বানানোর সময় যে নাড়ু তেলটা হাতে লেগে যায় সেরকমই, ওই অ্যান্টিসেপটিকটার ওইরকমই একটা গল্প। তা ওইটা করলে আমাদের স্কিনটা ভীষণ হাতে পায়ে সফট থাকে। আবার বিকেলবেলা আবার একবার হাতে পায়ে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো, স্কিনটা যাতে সবসময় হাইড্রেট থাকে, বয়সের ছাপ না চলে আসে। এটা কি হয়, আমাদের যত হাইড্রেশন আর ময়েশ্চার ব্যালেন্সটা, অয়েল ব্যালেন্সটা স্কিনে ঠিক থাকবে না, আমাদের বুড়িয়ে যাওয়া ত্বকটা কিন্তু অনেক দেরিতে আসে। যত বেশি আমরা এই যে হাইড্রেশন লেভেলটা কম, যেমন আমাদের শরীরের ভিতর যদি জল কম হয় তো আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, আমাদের ঠোঁট শুকিয়ে যায়, আমাদের জিভ শুকিয়ে যায়, তো আমাদের ডিহাইড্রেশন তখনই আমরা বুঝতে পারি যে আমরা ডিহাইড্রেটেড হয়ে গেছি। ডিহাইড্রেশন মানে ওয়াটার ব্যালেন্সটা কমে গেছে, এবং ওয়াটার ব্যালেন্সটা কমে শুধু যায় না, সেখানে পটাশিয়াম সোডিয়াম লেভেলটাও কমে যায়, যার ফলে আমাদের ঠোঁট শুকিয়ে যাচ্ছে বারবার,
জিভ শুকিয়ে যাচ্ছে বারবার, এবং শীতকালে এটা খুবই হয়। তো এই জিনিসটা হচ্ছে স্কিনের ক্ষেত্র, আমরা ময়েশ্চার অয়েল এই দুটোতে সবটা ব্যালেন্সিং করতে থাকবো। আবার যখন রাত্রিবেলা শোবো, হাত পা পরিষ্কার করে, হাতে পায়ে ভালো করে ময়েশ্চারাইজার হোক, তাতে অ্যান্টিসেপ্টিক ক্রিম হোক বা বডি অয়েলের সঙ্গে একটু মিক্স করে, যার যেরকম দরকার, মিক্সার ম্যাচটা না আমার নেসেসারি অনুযায়ী করবো। আমার যদি মনে হয় কোকো বাটারটা আমার যথেষ্ট, এতে আর আমার অয়েলি ভাব দরকার নেই, অয়েল মানে অয়েল ময়েশ্চার ব্যালেন্সটা দরকার নেই, তাহলে আমার দরকার না। যদি মনে হয় না আমার আরেকটু দরকার রয়েছে, তাহলে আমি দু চার ফোঁটা একটু অয়েল মিশিয়ে নেবো, লাইক সান লরি বা স্যাফরন বা বিভিন্ন বডিল যাই আমার কাছে থাকুক, দু চার ফোঁটা মিশিয়ে নিয়ে ওটাকে জাস্ট মিক্সিং করে আমি ভালো করে রাত্রে শোয়ার সময় মেখে নিয়ে শোবো। মানে এই চর্চাটা একদমই নিজের ভালো থাকার জন্য করা, আর কিছুই না। আমরা কেউই চাই না যে আমরা খুব তাড়াতাড়ি গুড়িয়ে যাবো, কেন আজকের যুগে মন ভালো রাখার জায়গায় কিন্তু আমাদের আয়না, আয়না মানে আমাদের আমাদের মানে আউটলুক অ্যাপিয়ারেন্সটা দেখার জন্য, আর কিছুই না। তো আমার আউটলুক অ্যাপিয়ারেন্সটা যখন আমার ভালো লাগবে, আমার মনটা কিন্তু অটোমেটিক্যালি একটা পজিটিভ এনার্জি ভাইবস দিতে থাকে। আর আমার যদি মনে হয় কোথাও এখানে কালো দাগ, কোথাও মনে হচ্ছে শুকিয়ে গেছে ত্বক বা চামড়াটা কিরকম গুড়িয়ে গেছে, তখন আমার নিজের একটা ইন্টেরিয়র কমপ্লেক্সে আমরা ভুগতে থাকি, এই জায়গাটা আমরা কেন হতে দেবো। একদম। তো আপনারা আরেকটু সময় আছি আমরা, আপনারা ফোন করতে পারেন, এবারে আপনাদের ফোন নিয়ে আমরা এগোবো। তবে একটুখানি জিজ্ঞাসা করি যে অ্যালমন্ডস ক্রিমটা তোমার অসাধারণ করেছে, আমি গেল বছরও অ্যালমন্ডস ব্যবহার করেছিলাম, কিন্তু এবছরের অ্যালমন্ডস ক্রিমটা কোথাও যেন একটু ডিফারেন্ট, কারণ গেল বছরের অ্যালমন্ডস ক্রিমে যেটা ছিল একটু তেলের ভাগটা বেশি ছিল, যার ফলে মাখার পরে সারফেসটা একটু অয়েলি বেশি হয়ে থাকতো, কিন্তু এখন যেটা করেছো, মাখলাম সেই সকালবেলায় আমি, তখন কটা বাজে, 6:45 সময় গায়ে লাগিয়েছি, আমার গায়ে কোনো তেল নেই, কিন্তু স্টিল আমার হাতটা কিন্তু নরম রয়েছে, কোনো খসখসে ব্যাপার নেই, মানে ওই দাগ কাটলে সাদা দাগ বেরোবে না, এই কনফিডেন্সটা আমি পেয়েছি। সুতরাং আমি করেছি অ্যালমন্ডসটা শুধু হাতে নয়, হাতে পায়ে সবেতেই মাখছি আর কি, মুখে তো মাখছি পাশাপাশি, মানে বাড়ি থেকে বেরোনোর সময় সবটাই অ্যালমন্ডস মেখেই বেরোচ্ছি। সেমনি একদম ঠিক বলেছো, আমি নিজেকে কতটা আপগ্রেড করেছি, তুমি নিজেকে কতটা, মানে 10 বছর আগে আমি যা ছিলাম নিশ্চয়ই 10 বছর বাদে একই থাকবো না, মানে আমার ভাব চেতনা, আমার কথাবার্তা, আমার জেস্টার পোস্টার, আমার সবকিছুর মধ্যে একটা চেঞ্জ আসা দরকার। মানে দেখো পৃথিবীটা তাড়াতাড়ি দ্রুত এগোচ্ছে, এবং তার সঙ্গে মানে আমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মার সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল, আমরা এখন অনেক বেশি আমাদের ছেলেমেয়েদের সাথে প্রিপেয়ার, কেন আমরা এখন আরো বেশি লিবারেল হয়ে গেছি, মানে তাদের কথাগুলো শোনার, বক্তব্য শোনার মানসিকতা বা ধৈর্য আমাদের তৈরি হয়েছে, মানে তারা কি বলছে তাদের ওপিনিয়নটা নেওয়ার। কিন্তু আমাদের সময়টা কিন্তু শুধু এক পেশের হতো, সেটা তুমিও জানো, মানে আরো আমাদের বৈশী যারা তারাও জানে, মানে আমরা একটা কথা বলে রাখি অনেক বেশি সংকোচ করতাম, এখন আমরা অনেক প্রি ফ্রেন্ডলি হয়ে গেছি। তো লাইক আপগ্রেডেশন, মানে এই প্রোডাক্টের ক্ষেত্রে লাইক দ্যাটস ওয়ে, যে আপগ্রেডেশন মানে গত বছর যেটা ছিল তার থেকে আমি আর এতে আর কিভাবে প্রসেসিং করলে, এর তৈরি মেকিং প্রসেসটা আর কি ডেভেলপ করলে এটা আরো বেটার এফিকেসি দেওয়া যায়। এবং ইজ দ্য মেকিং প্রসেস, মানে তৈরি হওয়াটাও একটা কিন্তু বৃহত্তর, যেরকম ইনগ্রিডিয়েন্ট গুলো একটা ফ্যাক্টর, তৈরি হওয়াটাও কিন্তু একটা বৃহত্তর ব্যাপার। এবং তোমার প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে আমি গঙ্গা জল বলি, হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম যখন প্রথম বানিয়েছিলে, আমরা দেখাতাম যে দেখুন এই ক্রিমটাতে একটা তেল উপরে থাকবে, ওই তেলটাকে একটু নাড়িয়ে নিতে হবে, মানে একটু স্টের করে নিতে হবে, সেইটা প্রসেসটা চেঞ্জ করতে করতে এখন মানে ক্রিমটাকে দেখতে মনে হয় ভীষণ ড্রাই, যখন মাখছি তখন অয়েলগুলো আস্তে 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 ভাঙছে। এই যে প্রসিডিওরটা, এই যে পুরো ব্যাপারটাকে চেঞ্জ করা, এটা সত্যি রিমার্কেবল। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, তনুশ্রী, আমি আমার মায়ের সম্বন্ধে জানবো, বর্ধমান থেকে বলছি, আমার মায়ের 56। তোমার নাম কি আর বা মায়ের নাম যে কোনো একজনের নাম বলো। মায়ের নাম স্বপ্না সরকার। আচ্ছা বলো মায়ের কি প্রবলেম। হ্যাঁ বলছিলাম কি, মায়ের তো 56 এজ, আর মাকে, মাকে রেগুলার সকালবেলা আর কি রান্না বান্না করে। এবার মায়ের যেটা হয়েছে, মায়ের নর্মাল স্কিন, কিন্তু কপালে আর চোখের চারপাশে না একটু ভাজ ভাজ মতো এসেছে, রিঙ্কেলস এসেছে, অল্প, খুব বেশি নয়, কপালটাতেই বেশি। আর হলো মায়ের 2 বছর আগে একবার একটা পিম্পলস হয়েছিল হঠাৎ করে,
তো পিম্পলসটাকে হাত দিয়ে ধরাতে ওটাকে খোটাও হয়েছিল, ওই স্পটটা পড়ে গেছে, মানে 2 বছর ধরে ওই স্পটটা রয়েছে। আর একটা হলো মায়ের বডি স্কিনটা, মানে দুটো হাতে আর কি চামড়াগুলো না একটু কুচকে কুচকে যাচ্ছে, আর একটু কালো হয়ে গেছে, আর একটু সাদা ছিটছিট মতো দাগ হয়েছে। মা একটু কোন সানস্ক্রিন ইউজ করবে কি করবে ম্যাম একটু যদি বলে দেন। মায়ের পুরো রুটিনটাকেই আমাদের সেট করে দিতে হবে হচ্ছে ব্যাপার। এগুলো না, বেসিক যে মায়ের একটা স্কিনের স্ট্রাকচার কোনোদিন কিছু করেনি, আগে স্কিনটাকে নরম করে একটা হাইড্রেশন করে একটা ঠিক জায়গায় নিয়ে আসি। একটা হচ্ছে ফেস ওয়াশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাখন হচ্ছে গোল্ড ফেস ওয়াশ ইউজ করাবে। আচ্ছা একটা বডি অয়েল লিখে নাও, স্যান্ডলন বডি অয়েল আর অ্যান্টিসেপ্টিক ক্রিম আর অ্যালমন্ড ক্রিম, এই মানে অয়েলের মধ্যে জাস্ট আমি একটা বডি অয়েল বললাম যেটা সবার ক্ষেত্রে দরকার, স্যান্ডলন বডি অয়েল, একটা ফেস ওয়াশ বললাম যেটা নরমালি দরকার গোল্ড ফেস ওয়াশ। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলো, বাথরুমেই রাখবে, মুখটা ধোয়ার পরই অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নেবে, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা সরি ভুল বললাম অ্যালমন্ড ফোল ক্রিমটা নেবে, অ্যালমন্ড ফোল ক্রিমটা পরিমাণ মতো নিয়ে গোটা মুখে মাখে বলবে মেখে নিতে, মেখে নিয়ে তারপরে কাজকর্ম কি করে উনি করতে বলবে। তারপরে যখন স্নান করতে যাচ্ছে তখন মাকে বলবে স্যান্ডলি বডি অয়েলটা মুখে হাতে পায় পরিমাণটা একটু বেশি, কেন এখন কিন্তু বডি টেনে নেবে, মানে একটু একটু নয় একটু বেশি বেশি করে মেখে স্কিনটাকে ভিজিয়ে রাখতে হবে, মানে মিনিট পাঁচে স্নান করার আগে মানে সময় দিতে হবে। ভালো করে স্যান্ডলনি বডি অয়েল মেখে নিলো, মেখে নিয়ে তারপরে স্নান করছে, সাবানটা অ্যাভয়েড, যদি সাবানের জায়গায় বডি ওয়াশ নিয়ে নিতে বলবে অরেঞ্জ বডি ওয়াশ সাবানের জায়গায়, সাবান করলে কি হবে স্কিনটা বেশি ড্রাই হয়ে যায়, সেই জন্য অরেঞ্জ বডি ওয়াশ দিয়ে ভালো করে যেদিন যেদিন সাবান ব্যবহার করার ইচ্ছা হবে সেদিন বডি ওয়াশ দিয়ে ধোবে। স্নান করে যদি উঠবে তখন মুখে যেটা করবে সেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম তার সঙ্গে স্যান্ডলনিক বডি অয়েল দুটোকে মিক্স করবে ভালো করে, দিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে একটুখানি এই চোখে যে রিঙ্কলস এইগুলো ভালো করে না একটু পরিমাণটা বেশি নিতে বলছে, একটু অ্যান্টিসেপ্টিক ক্রিম পরিমাণ মতো তাতে কিছুটা স্যান্ডলনিক মিশিয়ে নিয়ে একদম লেই মতন হয়ে যাবে, দিয়ে ভালো করে মেখে একদম সারা স্নান করার পর সারা দুপুর বিকেল পর্যন্ত ওইভাবে থাকবে। তারপরে মুখটা সন্ধ্যেবেলা আবার পরিষ্কার করবে, ফেস ওয়াশ দিয়ে ধোবে, ধুয়ে আলমন্ড ক্রিম সন্ধ্যেবেলা লাগাবে, লাগিয়ে রাত্রি শোয়া পর্যন্ত থাকবে, রাত্রে যখন শুতে যাবে ওই অ্যান্টিসেপ্টিক আর স্যান্ডলনিক মানে এরই মধ্যে ঘোরাফেরা করালাম, এতে দেখবে 1 মাস বাদে মার কি চেঞ্জ এসছে। তারপর ডক্টরের মার মুখের একটা ছবি এখনই পাঠিয়ে রাখবে, পরবর্তী ক্ষেত্রে যা মানে প্রবলেম মানে স্কিনের টেক্সচার কতটা চেঞ্জ হয়েছে সেটা দেখার পর পরবর্তী ক্ষেত্রে অ্যান্টি এজিং এর ধরো অ্যান্টি এজিং ক্রিম, এখন নয় অ্যান্টি এজিং ক্রিম অ্যান্টি এজিং সেরাম, বা অ্যান্টি রিঙ্কেল ক্রিম এর সাথে অ্যান্টি এজিং সেরাম দিলাম, বা তখন ভাববো কি দেবো, আগে বেসিকটা দিয়ে স্কিনটাকে রিপেয়ার করো তারপরে পরেরটা পরে, ঠিক আছে? ক্লিয়ার? এছাড়া অন্য কোনো প্রোডাক্ট নয় কিন্তু যা বললাম সেটুকুনি। আমাদের তো এবারে চলে যেতে হবে, চলে যাওয়ার সময় হয়ে গেছে, হাতে সময় নেই, বিদায় নেব। আর ভালো থেকো তুমি, আবার শনিবার থেকে আমাদের দেখা হচ্ছে, শনিবার থেকে বৃহস্পতিবার টানা 6 দিনের বিকেল 4:30 হচ্ছে একেবারে পাক্কা অরিশ টাইম। এই সময়টা অরিশের সঙ্গে, অনুপমা ত্রিপাঠীর সঙ্গে, খানিকটা আমার সঙ্গে সময় কাটানো। অনেক ধন্যবাদ তোমায় অনুপমা, ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে, নমস্কার। বা শীতের রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরিশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরিশ, ঠোঁট ফাটা? বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে, কোমল ও পাপড়ির মতো গোলাপি অরিশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরিশ কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরিশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ।